মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্ত থেকে কয়েক মিটার দূরে বাংলাদেশের চাপাইন বাবগঞ্জ জেলা। শনিবার রাতে সেখানেই বাখের আলী এলাকায় গঙ্গা পেরিয়ে নৌকোয় আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই তাকে লক্ষ্য করে গুলি করে বাংলাদেশ বর্ডার গার্ড। নদীতে ঝাঁপ দিয়ে বেপাত্তা হয়ে যায় ওই ব্যক্তি। নৌকা থেকে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তি জেএমবির সঙ্গে যুক্ত। মালদহ শোভাপুর সীমান্ত পেরিয়ে ভারতে আগ্নেয়াস্ত্রগুলি পাচারের চেষ্টা চলছিল। ঘটনার পর ওই ব্যক্তির খোঁজে দুই বাংলাতেই তল্লাশি শুরু করেছে বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড। মালদহের বৈষ্ণবনগর গ্রামগুলিতেও খোঁজ করছে বিএসএফ। উত্তরবঙ্গের তিন জেলার সীমান্ত জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। নিউজ টাইম।